সত্যি এই কি জার্নালিজম বলে এই ধরনের রিপোর্টিং? শুনুন, এই আশ্চর্য ব্যাপার, এখান থেকে কেবিনে ট্রান্সফার করার ব্যবস্থা করুন। সিস্টার, ইয়েস স্যার। শুনুন, একটা ট্রলি আনার কথা বলুন তো। ঠিক আছে। না আমার কোনো ভয় কি, কন্ডিশন কিরকম দেখলেন? কন্ডিশন ভালোই, তবে কয়েকদিন থাকতে হবে। জীবনের কোনো ভয় নেই তো? না না, জীবনের কোনো ভয় নেই। কালপিট ধরা পড়বে টেস্ট থেকে। হ্যাঁ, পড়া উচিত। পুলিশ এসেছিল আজকে? হ্যাঁ এসেছিল। অসহায় একটা মেয়েকে সাহায্যের নাম করে যারা মৃত্যুর মুখে ঠেলে দিল, তারা কাদের সন্তান? ছি ছি ছি। স্যার, স্যার বাড়ি আছেন? ও আসুন আসুন, ভেতরে আসুন। স্যার কাল বলতে পারিনি, আমি আপনার 70-এর ব্যাচ, সমীর মুখার্জি। ও হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। বসো বসো। আচ্ছা সমীর, কাল রাত্রের ঘটনা সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া গেল? স্কুলে গিয়েছিলাম, ওই রুমটা থেকে একটা দেশলাই, কিছু কাগজপত্র আর জামার দুটো কালো বোতাম পাওয়া গেছে। আমি দারোয়ানকে কিছুদিন রুমটা বন্ধ রাখতে বলেছি। আজ তো রবিবার, এমনিতি বন্ধ। আমি স্কুল কমিটিকে বলবো। দিনদয়ালের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, কাল ওই ক্লাসরুম তালা দেওয়ার সময় হঠাৎ ছোট নাতির অসুখের খবর পায়, ও তাতেই তাড়াতাড়ি চলে গিয়েছিল। তালা না দিয়ে? হ্যাঁ অবশ্য, গত বছর তোর বড় নাতিটি মারা গেল। এ এটি আমার মেয়ে মনীষা। নমস্কার। আর মন্টুকে তো তুমি চেনো, আমার ছেলে? হ্যাঁ, ওকে তো সবাই চেনে। চা খাবে? না না, এখন নয়, আমি এখন উঠি স্যার, এসডিপিও কে একটা খবর দিতে হবে। ঠিক আছে। থাক স্যার, আপনাকে আর আসতে হবে না, আমি চলি। আপনার ছাতা ক্লাসরুমে ফেলে এসেছিলেন। আসি স্যার। ছাতা তো দাদা নিয়ে গেছে। তুমি কেন এসব ফালতু ঝামেলায় জড়াতে যাও? ওসব মেয়ের ওইরকমই হয়, কাউকে ফাঁসাবার জন্য ওরা ওরকম গল্প করতে পারে। স্কুলে গিয়েছিলাম, ওই রুমটা থেকে একটা দেশলাই, কিছু কাগজপত্র আর জামার দুটো কালো বোতাম পাওয়া গেছে। শান্তিলতা, শান্তিলতা, কি হলো? তোমার ছেলে কাল কোন জামা পরে বাইরে গিয়েছে? কেন, জামাতে কি হবে? যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। কোথায় সেই জামা? Thank you.
এই জামার দুটো বোতাম কোথায় গেল? কে ছিঁড়েছে এইভাবে? আমি কি করে বলবো? কাল কি এই জামাটা পরেছিল? কখন বাড়ি ফিরেছে? কাল, কাল তো ফেরেনি, ফিরেছে আজ ভোরে। মিথ্যাবাদী, শয়তান, লায়ার। কি হয়েছে কি বলো না বাবা, ওরকম করছো কেন বাবা? কি হয়েছে কি তোমার? মনে দেখ তো কি হলো বাবা, দেখ না কি হলো তোর বাবার। কি হয়েছে? কথা বলছো না কেন? কি হয়েছে কি তোমার? যা ডাক্তার ডাকতে বল। হরিসাধন বাবু হেড স্যারকে নার্সিং হোমে ভর্তি করেছিলেন? সত্যি এই যাত্রায় স্যার বেঁচে গেলেন? হ্যাঁ, আমি তো রোজই নার্সিং হোমে যাচ্ছি। হেড স্যার কবে ফিরবেন? তুমি এখন ক্লাসে যাও। তোমরা কি করছো সমতা? শারদাপল্লীর মেয়েদের নিয়ে কলকাতার দিকে একটা মিছিল নিয়ে যেতে পারলে না? আমাদের প্রতিবাদে প্রতিরোধে ঝাঁপিয়ে পড়তে হবে। শারদাপল্লীর মেয়েরা ভয় পেয়েছে খুব। হিরেন, রতু, ওখানকার ছেলেদের অর্গানাইজ করো, বিরোধীরা যাতে ফয়দাল উঠতে না পারে। অবিলম্বে নারী নির্যাতনকারীদের শাস্তি চাই, শাস্তি চাই। নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে এক হও, পুলিশ প্রশাসন জবাব দাও। এই জঘন্যতম ঘটনার প্রতিবাদে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বন্ধুগণ, আগামী শুক্রবার আপনারা সবাই গণমিছিলে যোগদান করুন। তবে টেনশন একদম নয়, যান। হরিসাধন বাবু থাকায় স্যারের আইসিইউতে ভর্তি হতে কোনো অসুবিধা হয়নি? না হলে কি যে হতো, সরকারি হাসপাতালগুলোর যে অবস্থা। আরে বাবা, প্রশাসন যদি ঠিক থাকতো তাহলে কখনো চলন্ত ট্রেন থেকে নামিয়ে নেওয়া, স্কুল বাড়িতে ধর্ষণ, গাড়ি থেকে নামিয়ে নিয়ে ধর্ষণ, এগুলো সমস্ত হতে পারতো? তা তো ঠিকই, প্রশাসন ঠিক থাকলে কি এরকম হয়? না না, তা কি করে সম্ভব? তাছাড়া এসব যুক্তিহীন কথাবার্তা। প্রশাসনিক কর্তারা কি সবসময় সাধারণ মানুষের পেছনে গার্ড দিয়ে রাখবে? জনসাধারণ থেকে লক্ষ্য রাখার সময় কোথায়? আরে জনসাধারণ তো শুধু ভোট দেওয়ার জন্য আছে। আগে না আমি সে কথা বলিনি, আমি বলেছি জনসাধারণকে আরো সচেতন হতে হবে, তাদেরকে আরো সক্রিয় করে তুলতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তা অবশ্য ঠিক।